আমাদের আগমনী যে মডেল রেডি হচ্ছে অ্যান্ড শিবম আমাদের মেকআপ আর্টিস্ট। কি অবস্থা? সোলা গাইস, অ্যান্ড ভিডিওটা বেসিক্যালি হবে বিহাইন্ড দ্য শ্যুট, মানে আমরা আজকে শ্যুট করতে যাচ্ছি আগমনীর ভিডিও, মিউজিক ভিডিও। সো দ্যাটস ওয়াই আজকে এই ভিডিওটা হবে, তার বিহাইন্ড দ্য শ্যুট যে ফুটেজগুলো থাকে সেগুলো তার মধ্যে অনেক ফান হবে। সো তোমরা ভিডিও দেখতে থাকো। সো রাইট, অ্যান্ড আপাতত আমি এখন আছি দিয়ার বাড়িতে। নট অনলি আমি আমি আছি শিবম আছে, যে বেসিক্যালি আজকে মেকআপ আর্টিস্ট। ও আমার অনেক ভিডিও, মানে এভরি ভিডিওতেই মেকআপ আর্টিস্ট থাকে বেসিক্যালি। পরিবার সাথে যে ভিডিওটা করা হয়েছিল সেটা তো ছিল, অ্যান্ড আপাতত দিয়াকে মেকআপ করা হচ্ছে, অ্যান্ড সেই সিনগুলো তোমরা দেখতে পাবো। অ্যান্ড তারপর আমরা যাবো ভিডিও শ্যুট করতে, মানে ওকে আজকে একটা মিউজিক ভিডিও শ্যুট আছে আমাদের। সো আই মিন আগমনের একটা ভিডিও শ্যুট আছে, সো সেটা শ্যুট করতে যাবো। সো আপাতত চলো। এই যে আমাদের আগমনী যে মডেল রেডি হচ্ছে, অ্যান্ড শিবম আমাদের মেকআপ আর্টিস্ট। হেই, সে হাই ব্রো। হাই। ইয়া, সো আপাতত আমাদের এখানে রিং লাইট রেখে শ্যুট করা হচ্ছে, আই মিন মেকআপ করা হচ্ছে, অ্যান্ড চলো চলো। কি এগুলো? আচ্ছা, নীল লাল হলুদ কালো পছন্দ হলে শিবমের সাথে যোগাযোগ করে নিও। এটা বলে দাও শিবমের, কারুর ভালো লাগলে কমেন্ট করে জানাতে, আর ডেসক্রিপশনে শিবমের কন্টাক্ট নাম্বার আছে, তোমরা কোনো বিবাহ করতে চাইলে শিবমকে দিয়ে মেকআপ করতে পারো। বা নিজের ভিডিওটাই নিজে দেখছে এখান থেকে বসে বসে, জাস্ট লুক এট গাইস, নিজের ব্লগ নিজেই দেখছে এখান থেকে। ওয়াও, এখানে ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, যেগুলো আমি টোটালি একটারও নাম জানি না, তাই আমি কিছু বলতেও যাবো না এক্সট্রা বাড়িয়ে। বাট বাই দ্য ওয়ে, এটাকে আমার অনেকটা লোটাসের মতো মনে হচ্ছিল, সফট ব্লেন্ডার ব্লেন্ডার। ওকে, যাই হোক, এটাকে ব্লেন্ডার বলে, একটু আগে আমাকে বলেছিল, আমি ভুলেও গেছি। বাট আমার এগুলো সেই লাগে, মুখে যেটা মনে হবে চোখের উপরে দিয়ে দেবে। ওয়াও, এই যে আমরা চলছে মেকআপ, তো কিছুই করার নেই, তাই বেকার বেকার একটা করে টেক বাড়াচ্ছে। কিছুই করার থাকে না, যাই হোক, তো এটা গরম হয়নি। ইয়া, সো এখন অবস্থাটা এখন আমাদের এখানে এই চলছে, আর পিওর ফেস্টাস লাইক সিরিয়াসলি। এখানে সিনটা হচ্ছে এখন বেসিক্যালি 2 আওয়ার্স হয়ে গেছে, স্টিল মেকআপ চলছে। আরে ভাই শিবম, জলদি নাও, লাইট চলে যাবে। আই নো দ্যাট যে মেয়েরা মেকআপের টাইমে অনেকটা অনেকটাই লেট করে, সো সেম এখানেও হয়েছে। অ্যান্ড টাইম লাগবে, কিছু করার, ওকে, আমি এই ব্যাপারে কিছু জানি না। যাই হোক, সো ব্যাপারটা হচ্ছে কমপ্লিট হয়েছে আমাদের, জাস্ট মেকআপটা, অ্যান্ড এখন বাজে প্রায় 4:30 বাজতে যায়, ওয়েদারটা সেই মানে ক্লাউড হয়ে গেছে। আইয়া, এখানেতে আমাদের দিয়ে আছে, তো আপাতত আমরা এখন যাচ্ছি টোটো ধরতে, অ্যান্ড দেন আমরা যাবো আমাদের লোকেশন। অ্যান্ড চলো ডাইরেক্ট তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে, বিকজ আমার কাছে বেশি টাইমও নেই। ও বাই দ্য ওয়ে, সেই লাগছে তোমার? ও হ্যাঁ, তোমরা জানাবে কেমন লাগছে ওকে আগমনী, লাইক মেকআপে, মেকআপে বলো না, আগমনী লুকে যাক, লুকে কেমন লাগছে? হ্যাঁ, সেটা কোন রাস্তা? এই রাস্তা না এই রাস্তা, আমি আজকে বড় রাস্তা গুলিয়ে ফেলছি। সো তার থেকে লিয়ে বাই, তোমার সাথে ডাইরেক্ট লোকেশন দেখা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা ফাইনালি এসে গেছি আমাদের স্পটে, আই ডোন্ট নো কোথায় কাছাকাছি। অ্যান্ড আমাদের লাইক ওয়েদারটা তোমরা গাইস শুধু একবার দেখো, অ্যান্ড এই সাইড থেকে ক্লাউড হয়ে গেছে পুরো, অ্যান্ড আমাদের টাইমও প্রায় খতম, মানে ইভিনিং হয়ে এসছে। সো এখন কী হয় দেখা যাক। সো চলো ডাইরেক্ট তোমার সাথে ওখানে দেখাচ্ছ। হায় রাম, এখানে আমাদের আগমনী এসে কী করছে? তো জলপাই, আরে কেমন
খাবো এই যে এই যে জায়গাটা দেখা হয়ে আছে ছোট মতন এই পড়ে না কেউ কিছু কোথায় আছে দাও না কি এই খাবো এটা আমি জল পাই বড় বড় জল পাই এটা সেই সেই এটা আমি খাবো আর কি ফুটেজ নেওয়া যায় আজকে তুমি ডাইরেকশন দিচ্ছ ভিডিওর আর কি দেওয়া যায় আমি এটা এই করছি এটা জাস্ট পড়ছে রং টাইপ ওকে ওকে শিওর আমার ব্যাপার হচ্ছে আমার যে মডেল লাগামনি এই যে অনেক কষ্ট বেটে আছে হ্যাঁ হ্যাঁ ওখান দিয়ে আচ্ছা ওখান দিয়ে একটা শুনবো ওকে আমার এই আগমনি যে মডেল আছে সে নিজে ডাইরেকশন দিচ্ছে ভিডিওর ও ভাই তো তোমরা তো ভাবতেই পারো যে আমি ড্রেস কিভাবে চেঞ্জ করলাম বিকজ আমার ব্যাগটাতে না অলওয়েজ কিছু ড্রেস থাকে যেখানে এখানে সেখানে মানে যখন তখন যেতে হয় তো সেক্ষেত্রে চেঞ্জ করে নিয়েছি বিকজ এত গরম ভাই আমার ফেসের অবস্থা দেখলে তোমার বুঝতেই পারছো অ্যান্ড সিরিয়াসলি এই জায়গাটা এসে না মানে সেই লাগছে সো আমাদের কিছু আরও আগমনী ফুটেজ না বাকি আছে অ্যান্ড যেটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো অ্যান্ড হোপফুলি কমপ্লিট হয়ে যাবে আমাদের আগমনী যাক আমরা আগমনীটা শেষ মানে ভিডিওটা আপলোড দেবো মহলার পরে সো এই ভিডিওটা আপলোড যতক্ষণ দেবো ততক্ষণ হয়তো আগমনী ভিডিওটা আপলোড দেবো আমাদের হয়ে যাবে সো এই আর কি ইয়া আমাদের আগমনী শ্যুট করতে এসে আমাদের অবস্থাটা হচ্ছে এখানকার একটা লাইক ভুতুরে বাড়ি টাইপসের আছে তোমরা চারিদিকে দেখলে বুঝতে পারছো আমরা কোথায় লিটারালি কোথায় আগমনী শ্যুটটা করতে এসেছি আর আমাদের আগমনী ওই যে ওই সাইডে বাইরে আছে আমি কোনো কার রিজনের জন্য আমি উপাটাতে দেখাতে পাচ্ছি না বিকজ আরও কিছু ফ্রেন্ডস আছে যারা ক্যামেরার সামনে আসতে চায় না যে আমাদের আগমনী দুর্গা ঘেমে গেছে কী অবস্থা ফেস্টের লাইক রোদ্দুরেতে এই অবস্থাটাই হয় আমাদের আগমনী এখানে এসে ফোন কাটছে হায় রাম কি অবস্থা ধোয়া উঠছে এখান থেকে কত কিছু এখান থেকে যে একটা সিন দেখো এই যে এখন আমরা শ্যুট করতেছি লাইক এই রুমটা আর লাইক এই জায়গাটাতে আমরা শ্যুট করতে যাচ্ছি অ্যান্ড উফ আমরা এসেছি টোটালি একটা জঙ্গলের মধ্যে এরকম পুরো বাড়ির মধ্যে আগমনি শ্যুট করছি অ্যান্ড প্ল্যানিং আছে এরকম জায়গাগুলোতে আমরা ঘোস্টওয়ালা ভিডিও শ্যুট করবো দেখো ওয়াও ম্যান এই জায়গাটা তোমরা জাস্ট দেখো সিরিয়াসলি আমি এটা আগমনি বিহাইন্ড দ্য সিন শ্যুট করতে এসে কী শ্যুট করছি আর ঘোস্টওয়ালা হ্যাঁ দিয়া এখানে আসো কাম এটা কী ফায়দা হবে কিছু জিনিসে হাত দেওয়া আই থিঙ্ক যাবে না হ্যাঁ এখানে এই অবস্থা অনেকটাই পুরো বাড়ি এটা যা দেখা যাচ্ছে সো আই ডোন্ট নো আমার সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে অ্যান্ড এই হলো ব্যাপারটা হচ্ছে এরকম আমি আসতে বললাম এই ডাইরেকশনে আমাদের আগমনী চলে গেল ওই ডাইরেকশনে এটা সিরিয়াসলি সেই ছিল আর আমি ক্যামেরা নিয়ে আসছি এই ডাইরেকশনে আমি দেখছি তুমি ছুটছো ওই ডাইরেকশনটা হায় রাম কী অবস্থা আচ্ছা এখানে আমাদের ফুটবল ম্যাচ চলছে এদিকে আবার ওয়াও ব্রো চিল হে কি অবস্থা হ্যালো সোমো কি অবস্থা খুব ভালো অবস্থা তো আপাতত আমাদের খতম আজকের মতো শ্যুট শেষ মানে আমাদের যে সংটা শেষ হয়ে গেছে অ্যান্ড বিহাইন্ড দ্য সিন তোমরা দেখলেই কেমন হয়েছে স্টে টিউন গানটা খুব শীঘ্রই আসবে অ্যান্ড আপ তক কে লিয়ে বাই বাই অ্যান্ড কিছু বলবে বেচারি সবচেয়ে একটা বড় কথা হচ্ছে আমাদের দুর্গা কাছে কুকুরে তারা করেছে অনেক ঘাটা করতে হয়েছে তোমরা অবভিয়াসলি গানটা দেখো মেকআপ করাটা অনেক মানে কি বলবো কষ্ট হয়েছে সহ্য করতে হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব